মোস্ট নোটেবল পারফরম্যান্স কিসের জন্য সেটা আমার মনে সবাই জানা দরকার। তো আমার মনে হয় ওরা প্রথমা কাদম্বিনী দারুকানা গানের জন্য আমাকে এটা দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কলকাতা গ্লিটস, থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আই অ্যাম অনার্ড যে এরকম একটা চরিত্র আমাকে দেওয়া হয়েছিল আর আমি কিছুটা করতে পেরেছি। ক্যারেক্টার ওয়াজ আ গিফট টু মি ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড আই হ্যাভ লাভড ইট অ্যান্ড আই এম প্রিভিলেজ অনার্ড যে এই পুরস্কারটা আমি মানে এই অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি আমার ডিরেক্টর আর কো অ্যাক্টরের সামনে। তো স্বর্ণেন্দুদা, ইউ হ্যাভ টু কাম সি দিস পার্সন অন মাই রাইট, হি হেল্প মি আ লট, মানে পুরোটাই আমাকে হেল্প করেছে। তো আমি আমাকে এখন কিছুই করতে হয়নি, সবই স্যার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, মানে হি ইজ মানে আমি আই এম নট ব্র্যাগিং, হি ইজ ওয়ান অফ দি বেস্ট ডিরেক্টর্স নোন টু মি অ্যান্ড টু দ্য ইন্ডাস্ট্রি। প্লিজ, ভেরি গুড কো অ্যাক্টর, অসাধারণ অভিনেত্রী। তো এরকম একটা টিম ছিল বলেই উই কুড ডু ওয়ান্ডার্স, মানে দ্যাট ইজ হোয়াট পিপল টোল্ড আস দ্যাট উই ওয়ার ডুইং ওয়ান্ডার্স। থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন করিনি, মানে আমি করতে একটু সময় লেগেছিল, তবে টুটা ফুটা চলে গেল। অসংখ্য ধন্যবাদ কলকাতার। তো ঠিক আছে, খুব ভালো করছিল তুমি, আর আমার পাশে তো তোমার খুব লম্বা লাগতেছিল। আজকে আমি এসেছি কলকাতা গ্লিটস অ্যাওয়ার্ডস ফাংশন সিজন 6 অ্যান্ড আই হ্যাভ বিন গিভেন দিস মোস্ট নোটেবল ক্যারেক্টার, যেটা অবভিয়াসলি আমাকে দ্বারকানাথ গাঙ্গুলি চরিত্রের জন্য দেওয়া হয়েছে। সো আই অ্যাম ওভারওয়েলমড, খুব ভালো লাগছে আমার এখন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কলকাতা গ্লিটস ফর অনারিং মি উইথ দিস অ্যান্ড আই উইশ ইউ বেস্ট অফ লাক, আরও বহু বছর ধরে যেন এটা চলে। থ্যাংক ইউ সো মাচ। One of my favorite actresses, Solanki Roy. Yes. Thank you everyone for inviting me and giving me this award. Kadambini ei choritro ta very difficult character for me, bolnam note tar karon ei mane eta ekta bio and I have tried to portray it. I don't know how much I have succeeded in it, but Kadambini choritro ta korte gi ami shudhu ektai kotha bolbo je মানে আমি সারা জীবন অভিনয় করবো না জানি না, তবে এই চরিত্রটা সারা জীবন আমার সাথে থেকে যাবে, কারণ এই চরিত্রটা প্লে করতে গিয়ে অনেকটা আমার মানে সোলাঙ্কির মধ্যে থেকে অনেকটা কাদম্বিনীর সাথে মিশেছে এবং কাদম্বিনীর অনেক কিছু আমার মধ্যে মিশেছে। সো দিস উইল অলওয়েজ স্টে ভেরি ক্লোজ টু মাই হার্ট। থ্যাংক ইউ। তবে মানে শুধু কাদম্বিনী না, আজ পর্যন্ত যে কটা চরিত্র করেছি খুবই কম কাজ করেছি, কিন্তু প্রত্যেকটাই খুব হ্যাজ বিন লাভড বাই পিপল। সো মানে বিট মেঘলা, বিট কাদম্বিনী, হোয়াট এভার, আই জাস্ট লাভ ইট। That's great. I wish you all the very best for the upcoming thank session. You. Thank you. Thank you so much. Thank you so much. কলকাতা গ্লিটসের 6th এডিশন অ্যাওয়ার্ডস শো, সো আমি ফার্স্ট টাইম এলাম, আমার খুবই ভালো লাগছে, আমি অ্যাওয়ার্ডও পেয়েছি, সো আই এম ডাবল হ্যাপি। আই উইশ এভরি ওয়ান মানে লটস অ্যান্ড লটস অফ সাকসেস। আমি চাই কলকাতা গ্লিটস এরকম অ্যাওয়ার্ডস আরও করুক, আরও এগিয়ে যাক, আর খুব
খুব ভালো হোক। থ্যাংক ইউ।